হেই মুভি লাভার্স, তো আজকে আমি হাজির হয়েছি মার্ভেলের এক্সম্যান ইউনিভার্সের একটা মাস্টারপিস মুভি লোগান মুভির কাহিনী এক্সপ্লেন ভিডিও নিয়ে, যেটা রিলিজ হয়েছিল 2017 সালে। আর এটা রিলিজ ডেট অনুযায়ী পরে হলেও টাইমলাইন বোঝার সুবিধার জন্য আমি এটা শেষের দিকে করছি, এবং এক্সম্যান ইউনিভার্সের আগের মুভিগুলো আগেই এক্সপ্লেন করা হয়ে গেছে, বোঝার সুবিধার জন্য অবশ্যই দেখে নিও। তাহলে আর কথা না বাড়িয়ে জানা যাক লোগান মুভির কাহিনী। তো সিনেমা শুরুতেই বলে দিই, এই মুভির টাইম লাইনটা একটু আলাদা। মুভির ডিরেক্টর জানিয়েছেন যে এটা আগের ইউনিভার্সের বা আগের টাইম লাইনের মুভির সরাসরি পার্ট নয়, এটা আলাদা একটা টাইম লাইনের, যেখানে আমরা দেখতে পাই 2029 সালের কাহিনী। এবং এ সময় মিউট্যান্টদের অস্তিত্ব খুবই কমে গেছে, ফলে আগের মুভিতে দেখা মিউট্যান্টদের প্রায় কেউই আর বেঁচে নেই, এমনকি গত 25 বছরে নতুন কোনো মিউট্যান্টের আর জন্মও হয়নি। আর আমাদের পছন্দের লোগানও বর্তমানে বৃদ্ধ হয়ে গেছে, এমনকি তার হিলিং ফ্যাক্টর পাওয়ারও আর ঠিকঠাক কাজ করছে না, কারণ ওর মধ্যে থাকা অ্যাডামেন্টিয়াম ধাতু ওকে এতদিন শক্তিশালী করে তুললেও বর্তমানে সেটাই ওর শরীরকে অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে। এছাড়া এ সময় আর কি কি পরিবর্তন হয়েছে তা কাহিনী এগুলোই দেখতে পাবো। তো মুভির শুরুতেই আমরা দেখি কিছু চোর একটা গাড়ির টায়ার চুরি করার চেষ্টা করছে, আর তারপর সেই গাড়ি থেকেই বেরিয়ে আসে বয়স্ক লোগান, যে এখন একদম নেশাখোরদের মতো হয়ে গেছে। আর এই গাড়িটা লোগানেরই, তাই চোরগুলো লোগানকে গুলি মারে, তবে দেখা যায় লোগান আর আগের মতো হিল হতে পারছে না। তারপর ওদের সাথে লোগানের লড়াই শুরু হয়, এমনকি লোগান ভালোভাবে লড়তেও পারছে না, তবুও ওদের মধ্যে দু একজনকে সে মেরে ফেলে, আর এটা দেখে বাকিরা পালিয়ে যায়। তারপর লোগান ওর গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। আমরা জানতে পারি লোগান ওর আসল নাম জেমস হাউলেট নামেই এখন ড্রাইভারির কাজ করে, এবং নিজের বর্তমান অবস্থার কারণে সে প্রচুর ডিপ্রেশনে আছে, ফলে সে প্রচুর মদ্যপানও করে। তারপরই একটা গোরস্থানে এক মহিলা লোগানের কাছে আসে, এর নাম গ্যাব্রিয়েলা। সে জানায় যে সে লোগানকে চেনে এবং সে অনেক দিন থেকেই লোগানকে খুঁজছে, তবে লোগান গ্যাব্রিয়েলাকে পাত্তাই দেয় না, ফলে মহিলাটি তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু দেখা যায় যে গাড়ির পেছনে বসে থাকা একটা বাচ্চা মেয়ে লোগানের দিকে একভাবে তাকিয়ে আছে। তার পরের সিনে আমরা দেখি লোগান ওর গাড়িতেই ছিল, তখন একটা লোক আচমকা ওর গাড়িতে এসে বসে, আর তার কথা শুনে বোঝা যায় যে এই লোকটাও লোগানকে ভালোভাবে চেনে, লোগানের বর্তমান গতিবিধি সম্পর্কেও সে সব কিছুই জানে। তবে সে এখন এখানে লোগানের জন্য আসেনি, আসলে সে এসেছে সেই গ্যাব্রিয়েলার সন্ধানে, যাকে আমরা আগের সিনেই লোগানের কাছে আসতে দেখেছিলাম। এবং লোকটা জানায় যে এই গ্যাব্রিয়েলা তার কোনো একটা দামি জিনিস চুরি করেছে, তাই গ্যাব্রিয়েলার সন্ধান পেলেই লোগান যেন সাথে সাথেই তাকে জানায়, কিন্তু লোগান ওকে গাড়ি থেকে নামতে বলে। তখন লোকটা বলে যে সে নাকি এও জানে যে লোগান বৃদ্ধ চার্লসকে লুকিয়ে রেখে ওর দেখভাল করছে, ফলে এখন লোগানকে বাধ্য হয়ে এই লোকটার কথা শুনতে হবে, না হলে দুজনেরই বিপদ। তারপর লোকটা একটা কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়, আর দেখা যায় সেটা আগে সেই অ্যালকাইল ল্যাবেরই কার্ড, আর এই লোকটার নাম ডোনাল্ড পিয়ার্স। তারপর ফেরার সময় লোগান কারোর কাছে একটা বোট কেনার জন্য ফোনে কথা বলতে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি সেই বোটের দাম বেশি হওয়ার কারণে লোগান কিছুতেই সেটা কিনতে পারছে না। তারপর লোগান চলে আসে একটা পরিত্যক্ত ফ্যাক্টরি টাইপ জায়গায়, এবং এখানেই লোগান চার্লসকে নিয়ে লুকিয়ে বসবাস করে, আর ওদের সাথে থাকে আগের মুভিতে দেখা সেই ক্যালিবান। আর আমরা জানতে পারি যে বর্তমানে চার্লস শুধু বৃদ্ধ নয়, ভীষণ অসুস্থ, এবং যে কারণে তার মাথা ঠিক নেই, ফলে তার পাওয়ারও ঠিকঠাক কাজ করে না। তবে মাঝে মাঝে চার্লসের একরকম খিচুনি টাইপ হয়, আর যার ফলে ওর পাওয়ারের কারণে একটা একো সাউন্ড ওয়েভ টাইপ সৃষ্টি হয়, এবং এরই ফলে চার্লস সহ তার আশেপাশের মানুষ যন্ত্রণায় ছটফট করতে থাকে, আর লোগান সেটা থামানোর জন্য চার্লসকে একটা ইঞ্জেকশন দেয়, ফলে চার্লস শান্ত হয়। তারপর চার্লস লোগানকে বলে যে কিছু মিউট্যান্ট আছে যাদের লোগানের সাহায্য চায়, কিন্তু লোগান চার্লসের কথায় গুরুত্ব দেয় না, কারণ সে মনে করে যে চার্লসের মস্তিষ্ক বিকারের ফলে এমন ভুলভাল বলছে। পরদিন লোগান গাড়ি নিয়ে আবার বেরোয়, তারপর দুটো নতুন প্যাসেঞ্জারের ভাড়া পায়, এবং তাদের তোলার জন্য সেখানে যাবার পর লোগান দেখে
যে আসলে আগের দেখা সেই গ্যাব্রিয়েলাই ওর গাড়ি বুক করেছে। তারপর লোগান রেগে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন গ্যাব্রিয়েলা লোগানকে বলে যে ওদের মানে গ্যাব্রিয়েলা আর তার সাথে থাকা সেই বাচ্চা মেয়েটাকে যার নাম লারা, তাদেরকে কানাডার একটা জায়গায় পৌঁছে দিয়ে আসতে হবে, যে কাজের জন্য ওরা লোগানকে $50,000 দেবে এবং তারপর গ্যাব্রিয়েলা আগাম হিসাবে $20,000 দেয় ওকে, বাকিটা পৌঁছে দেবার পরে দেবে বলে। আর লোগানের যেহেতু চার্লসকে নিয়ে চলে যাবার জন্য সেই বোট কেনার প্রয়োজন, তাই সে টাকার জন্য ওদের পৌঁছে দিতে রাজি হয়ে যায়। পরদিন লোগান যখন ওদের পৌঁছে দেবার জন্য গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়, তখন সে দেখে যে কারা এসে গ্যাব্রিয়েলাকে মেরে ফেলেছে, তবে সেই বাচ্চাটা মানে লরাকে কোথাও পাওয়া যায় না। তারপর লোগান আবার ফিরে চলে আসে এবং দেখা যায় যে লোগানের ফেরার পরই সেখানে আগের সিনে সেই ডোনাল্ড পিয়ার্স চলে এসেছে, আর সে এসেছে লরার সন্ধানে, আর দেখা যায় ওর ডান হাতটা মেটালের। তখনই পেছন থেকে ডোনাল্ডের উপর লরা অ্যাটাক করে বসে। আসলে সে লুকিয়ে লুকিয়ে লোগানের গাড়ি করেই তার সাথে এসেছে। লোগান রেগে গেলেও চার্লস বলে সে লরাকে চেনে এবং তাকে নিজের কাছেই ডাকে। তারপর লোগান ক্যালিবানকে বলে যে পিয়ার্সের অজ্ঞান দেহটা কোথাও দূরে একটা ফেলে দিয়ে আসতে, আর ক্যালিবান সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে। তবে ওকে ফেলে দিয়ে ফিরতে যাবে এমন সময় দেখা যায় পিয়ার্সের জ্ঞান ফিরে এসেছে এবং সে ক্যালিবানের উপর বন্দুক তাক করে, আর ততক্ষণে পিয়ার্সের লোকজনও সেখানে চলে আসে। তারপর অন্যদিকে চার্লস লোগানকে বলে যে লরা লোগানের হেল্প চায়, কারণ সেও একটা মিউট্যান্ট বাচ্চা। কিন্তু তখনই সেখানে অনেকগুলো গাড়ি আসতে দেখা যায়, আর এই গাড়িতে করে এসেছে ডোনাল্ড পিয়ার্স আর তার লোকজন এবং তারা লোগানদের ঘিরে ফেলে। তারপর যখন পিয়ার্সের লোকজন লরাকে ধরতে যায়, তখনই লরা তাদের মেরে ফেলে এবং বাইরে আসার পর দেখা যায় যে লরার কাছেও লোগানের মতো সেম পাওয়ার আছে, তবে ওর দুই হাত থেকে দুটো করে ক্লবের ওই আর পা থেকে একটা করে ক্লবের ওই, এবং তারপরই লরা পিয়ার্সের লোকদেরকে মারা শুরু করে। এরপর বাধ্য হয়ে লোগানও লড়াই শুরু করে। তারপর ওরা পিয়ার্সের অনেক লোককে মেরে ফেলে। অবশেষে লোগান গাড়িতে চার্লস আর লরাকে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তারপরই দেখা যায় পিয়ার্স ক্যালিবানকে হত্যা করেনি, সে ওকে বন্দি করে রেখেছে এবং তারপর ওকে টর্চার করে সে লোগানদের লোকেশন বলতে বলে। অন্যদিকে লোগান গ্যাব্রিয়েলার ফোনে একটা ভিডিও পায় যেখানে জানা যায় যে গ্যাব্রিয়েলা মেক্সিকোর একটা গোপন রিসার্চ সেন্টারে, যার নাম ট্রান্সিজন রিসার্চ কোম্পানি, সেখানে একটা নার্সের কাজ করে এবং সেই কোম্পানি বিভিন্ন মিউট্যান্টদের ডিএনএ ব্যবহার করে অনেক বাচ্চা মিউট্যান্টদের জন্ম দেয় যাদের কাছে জন্ম থেকে মিউট্যান্ট পাওয়ার থাকে, আর তারপর ওদের উপর নানান প্রয়োগ করে, পাশাপাশি ওদেরকে হাতিয়ারের মতো ব্যবহার করার জন্য ট্রেনিংও দেয়। আর এই বাচ্চারা বাইরের পৃথিবী সম্পর্কে কিছুই জানে না, আর এই বাচ্চারা বাইরের পৃথিবীর কিছুই দেখেনি, এমনকি লরাকেও সেইভাবেই তৈরি করা হয়েছিল। তবে গ্যাব্রিয়েলার এই ভিডিওটা পুরো হবার আগেই ফোনের চার্জ শেষ হয়ে যায়। তারপর চার্লস লোগানকে জানায় যে এই লরা হিসেব মতো লোগানেরই মেয়ে, কারণ ওকে লোগানের ডিএনএ দিয়েই তৈরি করা হয়েছে, যে কারণে ওর কাছেও লোগানের মতনই পাওয়ার। তারপর ওখানেই একটা শপে লরা চশমা আর চিপস নেয়, ফলে দোকানদার এসে ওগুলো কেড়ে নিতে যায়, আর তখনই লরা তার উপর অ্যাটাক করে। কিন্তু তখনই সাথে সাথে লোগান এসে ওকে আটকায় এবং সেখান থেকে একটা ফোনের চার্জার নিয়ে চলে যায়। তার পরের সিনে দেখা যায় যখন গাড়িতে চার্লস আর লরা ঘুমোচ্ছিল, তখন লোগান গ্যাব্রিয়েলার ভিডিওর বাকি অংশ দেখা শুরু করে এবং জানা যায় যে এই ল্যাবে মিউট্যান্টদের তৈরি করা বাচ্চাগুলো দিনে দিনে যত বড় হচ্ছিল ততই অবাধ্য হয়ে যাচ্ছিল, মানে ওদের কথা শুনছিল না। তখন সেখানকার হেড ডক্টর জ্যান্ডার এই বাচ্চার মিউট্যান্টগুলোকে অসফল প্রয়োগ মনে করে তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং তারপরই ওরা একটা নতুন মিউট্যান্ট তৈরি করার কাজ শুরু করে দেয়, যেটা বাকিদের থেকে অনেক শক্তিশালী হবে, এমনকি সে ওদের নির্দেশ মতোই চলবে। তবে গ্যাব্রিয়েলা শেষ মুহূর্তে ওই বাচ্চাগুলোকে মুক্ত করে সেখান থেকে পালিয়ে বর্ডার পার করে কানাডায় নিয়ে যাবার চেষ্টা করে, যাতে সেখানে বাচ্চাগুলো ভালোভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু সে তার উদ্দেশ্য যে সফল হয় না সেটা বোঝাই যাচ্ছে। পাশাপাশি গ্যাব্রিয়েলা এটাও কনফার্ম করে যে লরা লোগানেরই মেয়ে। তারপর লোগানরা একটা হোটেলে গিয়ে আশ্রয় নেয়। তারপর হোটেলে চার্লস আর লরাকে রেখে নিজে তাদের আগামী যাত্রার জন্য একটা নতুন গাড়ি কিনতে বেরিয়ে পড়ে।
অন্যদিকে পিয়ার্স আর তার লোকজন সেই শপে গিয়ে উপস্থিত হয়। তারপর সেখান থেকে ওরা লোগানদের লোকেশান জানতে পেরে যায়। ফলে লোগান যখন নতুন গাড়ি নিয়ে সেই হোটেলে ফিরে আসে, তখন সে দেখে যে পিয়ার্স আর তার লোকজন ততক্ষণে সেখানে এসে গেছে এবং তারা প্রফেসরকে ঘিরেও ফেলেছে। কিন্তু তখনই আবার প্রফেসরের খিঁচুনি শুরু হয়, যে কারণে পিয়ার্স সহ বাকি সকলেই যন্ত্রণা পেতে শুরু করে। কেবলমাত্র লোগান একটু ভালো থাকে, তাই সে তাড়াতাড়ি রুমে গিয়ে পিয়ার্সের লোকদেরকে মেরে প্রফেসরকে ইঞ্জেকশন দিয়ে শান্ত করে। তারপর গাড়ি নিয়ে আবার সেখান থেকে পালিয়ে যায়। তারপর যাত্রাপথে একটা ঘোড়া ভর্তি ট্রাকের সাথে ওদের প্রায় ধাক্কা লাগতে গিয়ে বেঁচে যায়। কিন্তু এর ফলে অনেকগুলো ঘোড়া বাইরে বেরিয়ে অশান্তভাবে ছোটাছুটি করতে থাকে। তখন চার্লস ওর পাওয়ার ব্যবহার করে ঘোড়াগুলিকে শান্ত করে এবং লোগান ওদের গাড়িটা তুলে দিতে সাহায্য করে। আর এই হেল্পের কারণে ঘোড়ার মালিকেরা লোগানদের খেতে নিমন্ত্রণ করে এবং চার্লসের যাবার ইচ্ছা হয়। লোগানও রাজি হয়ে যায় ওদের বাড়ি যেতে। অন্যদিকে পিয়ার্সদের কাছে ওদের লিডার ডক্টর জ্যান্ডার এসে পৌঁছায়। তারপর সে ক্যালিবানের কাছে যায় এবং তাকে লোগানদের লোকেশন সহ আরো তথ্য জিজ্ঞাসা করে, কিন্তু এবারও ক্যালিবান কিছুই বলে না। তারপর অন্যদিকে লোগানরা সেই লোকগুলোর বাড়িতে এসে পৌঁছায়। সেখানে তারা খুব ভালোভাবে ডিনার করে এবং রাতে বিশ্রাম নিয়ে সকালে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতে যখন চার্লস বিশ্রাম নিচ্ছিল, তখনই ওর ঘরে চলে আসে একটা ইয়াং লোগান, আর সাথে সাথে সে নিজের ক্ল দিয়ে চার্লসকে মেরে ফেলে। এরপর একে একে সেই ক্লোন লোগান সেই বাড়ির সবাইকে মেরে লাউরাকে ধরে নিয়ে বাইরে চলে আসে। আর দেখা যায় বাইরে একটা গাড়িতে রয়েছে ডক্টর জ্যান্ডাররা। আসলে ডক্টর জ্যান্ডার কালিবানের কাছে লোগানদের লোকেশন জেনে নিতে সক্ষম হয়। তারপর তার নতুন প্রজেক্ট মানে X-24 মানে এই ক্লোন লোগানকে লাউরাকে আনতে পাঠায় এবং এই X-24 পুরোপুরি লোগানের মতো হলেও সে ডক্টর জ্যান্ডারের কন্ট্রোলে থাকে। তো এরপর মেন লোগানের সাথে ক্লোন লোগানের মারামারি শুরু হয়। তখন সেই আহত বাড়িওয়ালা গাড়ি দিয়ে ক্লোন লোগানকে পুরোপুরি আহত করে দেয় এবং জ্যান্ডারদের গাড়িতে বন্দী থাকা ক্যালিবানও সেখানে হাতের কাছে বোমা পেয়ে তার নব খুলে দেয়। ফলে ব্লাস্ট হয়ে গাড়ি সহ সেও মারা যায়। এদিকে চার্লস আগেই মারা গেছে, আর লোগানও শেষমেশ লাউরাকে গাড়িতে তুলে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এর পরের দিনের দৃশ্যে দেখা যায় ডক্টর জ্যান্ডার তার লোকজন নিয়ে সেখানে আবার এসে X-24 কে উদ্ধার করে এবং তাকে একটা কিছু ইনজেক্ট করে আবার সুস্থ করে তোলে। এরপর অন্যদিকে দেখা যায় লোগান চার্লসের মৃতদেহটা সম্মানের সাথে কবর দেয়। তারপর খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ চার্লসের সাথে তার এতদিনের বন্ধুত্ব এখানেই শেষ। তারপর লাউরা লোগানের হাতটা ধরে, কিন্তু লোগান রাগে হাত ছাড়িয়ে গাড়িতে গিয়ে বসে। তবে গাড়িটা স্টার্ট হয় না। তখন লোগান ভীষণ রাগে বেলচা দিয়ে গাড়িটা জোরে জোরে মেরে ভেঙে দিতে থাকে এবং নিজের রাগ প্রকাশ করতে থাকে। আর তারপরই এত ক্লান্তিতে ও যন্ত্রণায় লোগান অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন লোগানের জ্ঞান ফেরে, সে দেখে যে সে একটা হসপিটালে রয়েছে। তারপর হসপিটাল থেকে বেরোনোর পর দেখা যায় লাউরা কারো একটা গাড়ি চুরি করেছে এবং এই গাড়িটা চালিয়েই সে লোগানকে এখানে এনেছিল। আর তারপর লোগান বাধ্য হয়ে সেই গাড়িতে গিয়ে বসে। এরপর জানা যায় যে লাউরা কথা বলতে পারে, কিন্তু সে স্প্যানিশ বলে, তবে সে বেশ কয়েকজনের নাম বলে। আর বোঝা যায় যে এরা হলো লাউরার মিউট্যান্ট বন্ধু এবং এরা সকলেই বর্তমানে নর্থ ডাকোটার ইডেন নামক একটা জায়গায় আছে। কিন্তু লোগান বলে ইডেন নামক জায়গা বাস্তবে নেই, সেটা পুরোপুরি কাল্পনিক। কমিক্সের রাইটাররা এই জায়গাটার উল্লেখ করেছে, কিন্তু তবুও লাউরা ওর বন্ধুদের নাম উল্লেখ করতে থাকে, যে কারণে লোগান বিরক্ত হয়ে শেষমেশ রাজি হয় ওকে নর্থ ডাকোটা নিয়ে যাবার জন্যে। অন্যদিকে আলকালি ল্যাবের ডক্টর জ্যান্ডারকে দেখা যায় এবং সেখানে অনেক মিউট্যান্ট বাচ্চাদের আমরা অজ্ঞান অবস্থায় দেখতে পাই, যাদের উপর পরীক্ষা নিরীক্ষা চলছে। পাশাপাশি পিয়ার্সকেও দেখা যায়। সে একটা এভিডেন্স মারফত বুঝে যায় যে লোগানরা নর্থ ডাকোটার উদ্দেশ্যে যাচ্ছে। অপরদিকে লোগান এখন এতটাই অসুস্থ হয়ে গেছে যে সে আর গাড়ি চালাতে পারছে না, ফলে সে বারবার ঘুমিয়ে পড়ছিল এবং তারপর গাড়ি থামিয়ে সে পুরোপুরি ঘুমিয়ে পড়ে। তারপর লাউরা নিজেই গাড়ি চালিয়ে যেতে থাকে। এরপর যখন লোগানের ঘুম ভাঙে, সে দেখে যে লাউরা তাকে যেখানে এসেছে সেই জায়গায় সত্যিই অনেক মিউট্যান্ট বাচ্চা রয়েছে এবং সে বুঝে যায় যে এটাই সেই ইডেন নামক জায়গা যেটা সত্যিই আছে। তবে লোগান এখন এতটাই ক্লান্ত যে সে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর বাচ্চারা ওকে তুলে ক্যাম্পে নিয়ে যায়। তারপর ওদের সাথে আনা একটা সিরাম লোগানকে ইনজেক্ট করে, যেটা লোগানকে সাময়িক সময়ের জন্য তার পাওয়ার ফিরিয়ে তাকে হিল করে সুস্থ রাখতে পারে। তারপর সেই বাচ্চারাই অজ্ঞান লোগানের চুলদাড়ি কেটে তাকে আগের সেই প্রকৃত উলভেরিনের লুক দিয়ে দেয়।
এরপর যখন লোগানের জ্ঞান ফেরে সে জানতে পারে যে সে গত দুদিন ধরে অজ্ঞান ছিল। তারপর লোগানের সাথে লারার কথোপকথন হয়। লোগান বলে যে আমি তোমাকে তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিলাম, মানে আমার কাজ এখানেই শেষ। তবে লারা এখন লোগানের সাথেই থাকতে চায়। কিন্তু লোগান রেগে বলে যে সে আজ পর্যন্ত যার সাথেই থেকেছে বা যাকেই ভালোবেসেছে তাকেই মরতে হয়েছে, আর তাই লোগান ওকে নিজের সাথে রাখতে পারবে না। এরপর পরদিন লোগানের ঘুম ভাঙার পর লোগান দেখে যে সেখানকার বাচ্চারা সবাই কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছে, যাতে বর্ডার পার করে সেখানে গিয়ে তারা ভালোভাবে থাকতে পারে। তবে লোগান তখনই দূরবীনের সাহায্যে দেখে যে ডক্টর জ্যান্ডার আর তার লোকজন সেই বাচ্চাদের ধরার জন্য সেখানে গাড়ি নিয়ে চলে এসেছে। ফলে লোগানও বাচ্চাদের বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে এবং দেখা যায় জ্যান্ডারের দলবল বাচ্চাদের ধরা শুরু করে দিয়েছে। বাচ্চারা তাদের পাওয়ারের সাহায্যে তাদেরকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তবুও তারা সেভাবে সফল হয় না। তখন সেখানে অনেক কষ্টে লোগান এসে উপস্থিত হয় এবং সে নিজের অবস্থা দেখেই বুঝে যায় যে সে এইভাবে জ্যান্ডারের লোকেদের কিছুতেই হারাতে পারবে না। তাই লোগান বাধ্য হয়ে সেই সিরামের সম্পূর্ণ ডোজটা নিয়ে নেয়, যে কারণে লোগান আবার কিছুক্ষণের জন্য তার পুরনো ক্ষমতা ফিরে পায়, আর তারপর সে জ্যান্ডারের লোকেদের সাথে লড়াই শুরু করে দেয়। তবে জ্যান্ডার বাচ্চাদের বন্দি করে ওদেরকে গান পয়েন্টে রেখে লোগানকে থামতে বাধ্য করায়। এরপর ডক্টর জ্যান্ডার জানায় যে যখন লোগানের উপর ওয়েপেন এক্স প্রোগ্রামটা প্রয়োগ করা হচ্ছিল, মানে স্ট্রাইকার অ্যাডামিনিয়াম ধাতু ও শরীরে দিচ্ছিল, তখন সেই প্রজেক্টে জ্যান্ডারের বাবাও ছিল, যাকে লোগান তখন মেরে ফেলেছিল। তারপর জ্যান্ডার আরো জানায় যে সেই খাবারে একরকম ভাইরাস টাইপ ছড়িয়ে সমস্ত মিউটানদের হত্যা করেছে। তারপর আরো কিছু বলতে যায়, তখনই লোগান বন্দুক দিয়ে পরপর দুটো গুলি চালায়। প্রথম গুলিতে জ্যান্ডারকে মেরে ফেলে, তারপর পিয়ার্সের হাতে গুলি করে। এরপর যখন ওকে মারতে যাবে তখনই সেখানে X-24 মানে ক্লোন লোগান চলে আসে। তারপর সে আবার লোগানের সাথে লড়াই শুরু করে। আমাদের লোগান ক্লোনের কাছে ভীষণ মার খেতে থাকে। তারপর লারা এসে X-24 মানে ক্লোন লোগানের উপর হামলা করে এবং অন্য বাচ্চারা ওদের পাওয়ারের সাহায্যে পিয়ার্সকে মেরে ফেলতে সক্ষম হয়। তবে তারপরই X-24 লোগানকে মারতে মারতে তাকে ভীষণ আহত করে দেয়, আর তারপর ওকে একটা গাছের ধারালো অংশে গিয়ে মারে, যে কারণে গাছের একটা ভাঙা গুড়ি লোগানের বুকের মধ্যে ঢুকে যায়। তখনই লারা সাথে সাথে অ্যাডামেন্টিয়ামের গুলি, যেটা লোগানের পকেট থেকে সে পেয়েছিল, সেটা দিয়ে X-24 কে মেরে ফেলে। আর তারপর সে যায় লোগানের কাছে এবং এসে কাঁদতে শুরু করে। তারপর সে লোগানকে বাবা বলে ডাকে, কিন্তু লোগান তারপরই মারা যায়। এরপর সেখানে থাকা বাচ্চারা মিলে সেখানেই লোগানের সমাধি দিয়ে তারা রওনা দেয় কানাডার উদ্দেশ্যে, আর এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা। এই ইউনিভার্সে এর পরের মুভি মানে দ্য নিউ মিউট্যান্টস মুভির কাহিনী নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অথবা নতুন নতুন মুভি এক্সপ্লেনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।